ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় ইংলিশ। শিক্ষার্থীরা, আপনাদের যে ধারাবাহিক আলোচনা চলছে এরই ধারাবাহিকতায় আজকে আমরা কাজ করব ইউনিট 13 এর লেসন 2, আর আমাদের এই ইউনিটের শিরোনাম হচ্ছে মাই বুকস। শিক্ষার্থীরা চলুন আমরা সরাসরি চলে যাই আপনাদের ডিরেকশনে, কি বলা হয়েছে সেখান থেকে আপনাদের কাজটি বিস্তারিত দেখে নেই। শিক্ষার্থীরা, আমরা চলে এসেছি আপনাদের 13.2-তে। শুরুতে আগে আমরা ডিরেকশনটি ভালো করে বুঝে নিব। লেটস গেট টু নো আওয়ার ফ্রেন্ডস বেটার, চলো আমাদের বন্ধুদেরকে ভালো করে জানি। Ask the question to your peers and share the answers with the class. এখানে যে বিষয়টি আপনাদের বলছে, তোমার সহপাঠীকে প্রশ্নটি জিজ্ঞেস করো এবং উত্তরটি শ্রেণীতে শেয়ার করো। Why do you read books? তুমি কেন বই পড়ো, এই প্রশ্নটি সহপাঠীদের জিজ্ঞেস করতে বলছে এবং সেখান থেকে যে উত্তরটি আপনি কালেক্ট করবেন সেটি আবার বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। You can start sharing the answer in the following way. এই যে আপনাদের নিচে যে সিস্টেমটি দেওয়া হয়েছে, যেভাবে আপনি উত্তরটি গ্রহণ করার পরে বা সবার কাছ থেকে জেনে নেওয়ার পরে আপনি যেভাবে উত্তরটি শেয়ার করবেন, শেয়ার করার সময় অবশ্যই আপনি এই প্রসেসটি ফলো করবেন। শিক্ষার্থীরা, আমরা খুব ভালো করে বোঝার জন্য চলে যাব আপনাদের অ্যান্সার কি টু অ্যাক্টিভিটিতে। আমরা চলে এসেছি অ্যান্সার কি টু অ্যাক্টিভিটি 13.12। শুরুতে আপনাদের যে প্রশ্নটি ছিল ওয়াই ডু ইউ রিড বুকস, এই বিষয়টি মূলত আপনাদের আলোচনা করতে হবে। আর এই আলোচনাটি কিন্তু আপনি অনেক সংক্ষেপও করতে পারেন, যার যতটুকু ক্যাপাসিটি রয়েছে আপনারা ঠিক সেভাবেই আলোচনা করবেন। শুরুটা যেভাবে করবেন, এখানে একটি মজার বিষয় হচ্ছে আপনাদের 10 জন বন্ধুর কাছ থেকে কিন্তু এই প্রশ্নটির উত্তর আপনাকে কালেক্ট করতে হবে এবং তারপরে এই বিষয়টি আপনাকে আলোচনা করতে হবে। শুরুটা যেভাবে করবেন, আপনাদের যে ডিরেকশনটি ছিল ঠিক সেভাবে। হ্যালো, দিস ইজ, আপনার নাম বলবেন। নাম বলার পরে আই আস্কড দ্য কোশ্চেন ওয়াই ডু দে রিড বুকস টু 10 অফ মাই ফ্রেন্ডস। তাহলে এখানে আপনাদের যে বিষয়টি বলছে, আমি আমার 10 জন বন্ধুকে কেন তারা বই পড়ে প্রশ্নটি করেছিলাম। দে সেইড দ্যাট, তারা বলল যে দে রিড বুকস বিকজ, এতটুকু অংশ আপনাদের দেওয়া ছিল, তারা বই পড়ে কারণ। আমরা এটা যেভাবে ম্যাচ করতে পারি, যে যেভাবে ইচ্ছা আপনার অ্যান্সার লিখতে পারেন, সংক্ষেপে লিখতে পারেন, বিস্তারিত লিখতে পারেন। চলুন আমরা এর পরবর্তী অংশটা দেখে নিই। আরেকটি বিষয় হচ্ছে যে এই প্যাসেজটি ভালো করে বোঝার জন্য আমি যে টেক্সটটা এখানে দিয়েছি সেটার বাংলা অনুবাদটা কিন্তু নিচে রয়েছে, সেটা দেখে নিতে পারেন, তাহলে আপনারা কিন্তু সহজে বিষয়টি বুঝতে পারবেন। দেখেন আমি যেভাবে লিখেছি, বিকজ অফ মেনি রিজনস, বিভিন্ন কারণে তারা বই পড়ে থাকে। দে ক্যান নো দ্য ইনফরমেশন, তারা তথ্য জানতে পারে। দ্যাট, যা, হেল্পস আস লার্ন অ্যান্ড নো মোর অ্যাবাউট ডিফারেন্ট থিংস, তারা বিভিন্ন তথ্য জানতে পারে বা শিখতে পারে। দ্যাট হেল্পস, যেটা সহযোগিতা করে, লার্ন, শিখতে এবং জানতে, মোর অ্যাবাউট ডিফারেন্ট থিংস, বিভিন্ন বিষয়ের উপরে। দে ক্যান অলসো টেল ফানি স্টোরিজ দ্যাট টেক আস অন অ্যাডভেঞ্চার্স অ্যান্ড মেক আস ইমাজিন এক্সাইটিং থিংস। এখানে যে বিষয়টি আপনাদের বলছে, তারা মজাদার গল্প বলতে পারে, মানে বইগুলো পড়ার মাধ্যমে আমরা বিভিন্ন প্রকার গল্প জানতে পারি যা আমাদের অ্যাডভেঞ্চারে নিয়ে যায়, দুঃসাহসিক কাজে নিয়ে যেতে পারে, যেটা আমরা পরবর্তীতে আপনাদের যে 13.3 একটি মাই বুকস শিরোনামে কবিতা রয়েছে সেখানে কিন্তু এই বিষয়টি আমরা পেয়ে যাব। সুন্দর করে এগুলো আলোচনা করা হয়েছে। তাহলে পুরো বিষয়টি আমাদের দাঁড়ালো দে ক্যান অলসো টেল ফানি স্টোরিজ, মজার গল্প বলে, দ্যাট টেক আস অন অ্যাডভেঞ্চার, যেটা আমাদের দুঃসাহসিক কাজে নিয়েছে, অ্যান্ড make us imagine exciting things, এবং আমাদের উত্তেজনাপূর্ণ জিনিসগুলো কল্পনা করে শেখায়। এরপরে আসেন রিডিং বুকস ইজ এনজয়েবল, বই পড়া খুব উপভোগের একটি বিষয় বা আনন্দদায়ক বিষয়। অ্যান্ড ইট অলসো হেল্পস আস গেট বেটার অ্যাট ওয়ার্ডস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। এখানে যে বিষয়টি বলছে যে ইট অলসো হেল্পস, এটা আরো সহযোগিতা করে, আজ আমাদের, গেট বেটার, আরো ভালো, অ্যাট ওয়ার্ডস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, ভাষা এবং শব্দ শেখার ক্ষেত্রেও এটি খুব বেশি সহযোগিতা করে বই পড়া। বুকস ক্যান টিচ আস অ্যাবাউট ডিফারেন্ট কান্ট্রিজ, হিস্টোরিজ অ্যান্ড কালচার্স, মেকিং আওয়ার ওয়ার্ল্ড ফিল বিগ অ্যান্ড ইন্টারেস্টিং। তাহলে যে বিষয়টি এখানে আপনাদের বলার চেষ্টা করছে, বই আমাদের বিভিন্ন দেশ, ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে শিক্ষা দিতে পারে যা আমাদের বিশ্বকে বড় এবং আকর্ষণীয় করে তোলে। অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে, দে ক্যান নো দ্য আননোন, তারা অজানাকে জানতে পারে, অ্যান্ড সি দ্য আনসিন বাই রিডিং বুকস, তারা অজানাকে জানতে পারে এবং অদেখাকে দেখতে পারে। শিক্ষার্থীরা, এভাবে আপনি লিখবেন। আপনি যদি পুরোটা এখান থেকে লিখতে চান লিখতে পারেন, যদি মনে করেন যে এর থেকে কম করে লিখবো সেটাও আপনি লিখতে পারেন। আর নিচে আপনাদের এই যে বাংলা অংশটুকু দেওয়া হয়েছে সুন্দর করে স্ক্রিনশট দিয়ে রাখবেন, যাতে করে আপনি সহজে বিষয়গুলো অনুধাবন করে নিজের থেকে দুই একটা সেন্টেন্স মেকিং করতে পারেন, বা আপনার নিজের কোনো তথ্য বা মাথায় কোনো কিছু আসলে সেটাও আপনি অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে এই ছিল আমাদের 13.2 এর যে প্রশ্নটি আপনাদের করা হয়েছিল, ওয়াই ডু ইউ রিড বুকস, এই প্রশ্নটির উত্তর আমরা লেখার চেষ্টা করেছি। আশা রাখি এই উত্তরটি আপনাদের কাছে অনেক সহজ এবং ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।